আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের জন্য আমার চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি ফুল ভিডিওটি দেখবেন আপনাদের এনজয় হবে আমরা বাইরে বের হয়েছি স্ট্রবেরি পিকনিকে যাবো এখন আমরা রাস্তায় আমরা বের হওয়ার সময় ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো আর দিলাম না দেখলাম ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভাবলাম দরকার নাই এসব দেওয়ার আর তো আমার মেয়ের নাস্তা কাটছিল একটু শেয়ার করলাম জাস্ট এখন আমরা রাস্তায় অনেক লং ড্রাইভ অনেক বলতে আমাদের এখান থেকে আমাদের ঘর থেকে ফোরটি টু ফোরটি ফাইভ মিনিট লাগে যেতে আমরা যে ইয়েতে যাচ্ছি গার্ডেনে যাচ্ছি ওখানে অনেকগুলো আছে আমরা একটিতে যাচ্ছি আর ওখানে যাওয়ার পরে আমরা স্ট্রবেরি পিকিং করলাম আরও একটু ঘোরাঘুরি করলাম কি করলাম না করলাম সব কিছুই আমি একটু শ্যুট করে এনেছি আপনাদের জন্য আর আমি ভিডিওটি দুই পার্টে দিব ফার্স্ট পার্ট আজকে দিচ্ছি আর সেকেন্ড পার্ট ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ফুল ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগবে আশা করছি আর সেকেন্ড পার্টও দেখবেন ইনশাল্লাহ আমি দেওয়ার পরে আপনাদের ফান হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আজকের দিনটিতে কি কী করেছিলাম মানে ফুল ইয়েটা আমি একটু দৌড়ে দিয়েছি ভিডিওতে আর এখন আমরা রাস্তায় একটু বেশি ছুটো হয়ে গেলে ভিডিওতে আসলে বোঝা যায় না কি করলাম না করলাম আর যে কোনো কারো ভিডিওই আসলে একটু শর্ট করে দিতে গেলে তেমন বেশি কিছু তো দেখানো যায় না এজন্য আর মানে খুব সুন্দর সুন্দর এক একটা ভিউ মনে হয় যেন সারাটাই ভিডিও করে দিয়ে দেই বাট সেটা তো সম্ভব না কেউ দেখবেন না আমরা আজকে আসলে ট্রাফিক পাইনি ট্রাফিক পাইলে আরো অনেক বেশি লেট হতো আমরা লাকি আলহামদুলিল্লাহ আজকে বেশি লেট হয়নি আমরা আরেকদিন এসেছিলাম তখন বৃষ্টিও ছিল আর অনেক লেট হয়েছিল আসতে আজকে অবশ্য আমরা সুন্দর দিন আজকে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর দিন পেয়েছি বৃষ্টিও না আর সুন্দর দিন অনেক গরম সুন্দর দিনে অনেক গরম আর আমরা এসে গেছি আর আমরা যে ইয়েতে এসেছি গার্ডেনে এসেছি সেটার নাম হচ্ছে ব্লেক আপল অর্চার্ড অ্যান্ড সিডার মিল এই যে আমরা এখন ঢুকতেছি গার্ডেনে আমরা ঢুকতেছি এটা সবগুলাই হচ্ছে যে দেখা যাচ্ছে সবগুলা হচ্ছে এই গার্ডেনেরই বিভিন্ন সেকশনের এরিয়া ওদের স্টোরের মতো আছে আবার চেক আউটের জন্যও এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে ওদের কাছ থেকে পারমিশন নিয়ে দুইটা ট্রে নিব স্ট্রবেরি পিক করে রাখার জন্য আমরা এখন দুইটা ট্রেন নিলাম আর এখন আমরা ভিতরে ঢুকবো আর আমি এসব আশপাশের সব কিছু গাড়ি থেকে আপনাদের দেখাচ্ছি কারণ অনেক রোদ আসলে বাইরে বের হওয়া যাচ্ছে না এখানে আমরা অনেকবার এসেছি এসব আমি গাড়ি থেকেই ইয়ে করেছি শ্যুট করেছি বাইরে আসলে নামলে আমি পারতাম না এইরকম মানে পুরোটা এত সুন্দর করে দিতে পারতাম না কারণ অনেক গরম আর এরকম ফুল ভিউটা নিতে পারতাম না হয়তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও কমেন্ট করে যাবা জানাবেন অবশ্যই আর আরও একটু গেলে একটু ভিতরের দিকে গেলে আসলে স্ট্রবেরি সবচেয়ে ভালো স্ট্রবেরি পাওয়া যায় আর আমরা স্ট্রবেরির ফিল্ডে এসে গেছি এখানে আরও অনেক কিছু আছে অনেক কিছুর গার্ডেন আছে আশেপাশে সেগুলোও আমরা ইনশাল্লাহ সেগুলার দিন আসতেছে যাব গেলে সেটাও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর আজকে স্ট্রবেরিটা করছি আর আজকে সারাদিনই আসলে আমরা বাইরে ছিলাম এখন স্ট্রবেরি ফিল্ডে যাচ্ছি আর ওরা বলে দিয়েছে এখানে সাইন লেখা দেখেছে যে একটু ভিতরের দিকে গেলে নাকি সবচেয়ে ভালো স্ট্রবেরি পাবো আমরা আর এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আসলে আরও অনেক কিছুর এখানে শিম আছে তারপরে লাউও আছে তারপরে এখানে আরও অনেক গার্ডেন আছে সেগুলো আমি এখন আর বললাম না কারণ সেগুলাতে গেলে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব দেখবেন আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আছেন ভিজিট করতেছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেলাইকনেও ক্লিক করবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন আর দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেটা আসলে মানে বলে শেষ করা যাবে না আপনাদের সাপোর্ট করার কারণেই আসলে ভিডিওগুলো দেওয়া থ্যাংক ইউ সবাইকে আর এই যে আমরা এসেই স্ট্রবেরি পিকিং করা শুরু করে দিয়েছি আর এই যে সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্ট্রবেরি ফ্লাওয়ার স্ট্রবেরির ফুলগুলা সাদা থাকে আর দেখা যাচ্ছে না আসলে বাট অনেক স্ট্রবেরি আছে আমরা সেকেন্ড উইকে এসেছি ফার্স্টের দিকে আমরা আসিনি সেকেন্ড উইকে আসলে আসলে বেশি স্ট্রবেরি পাওয়া যায় আর স্ট্রবেরির গাছগুলা আসলে আমাদের বাংলাদেশে আলুর গাছ রকম থাকে সেই রকমই বলা যায় এই যে আর স্ট্রবেরি রকম ধরে থেকে দেখা যায় না আসলে বাট অনেক স্ট্রবেরি আছে আর অনেক ভালো ভালো স্ট্রবেরি আছে আমার বাচ্চারা আসার সময় হেড আনলো কিন্তু এত গরম তারপরে ওরা মাথায় হেড দিচ্ছে না দিল না বলে লাগবে না আর আজকে আমাদের অনেক গরম খুব বেশি গরম এত স্ট্রবেরি কিন্তু আমি তোলার সময় স্ট্রবেরি পাই না আমি কোনো কিছু তুলতে গেলে আসলে তখন পাই না এই যে এত স্ট্রবেরি দেখা যায় এক একটা গাছে অনেকগুলো স্ট্রবেরি আছে বা তোলার সময় আমি খুঁজে পাই না আর যেটা হাতে নেই এটা দেখা যায় বেশি পেকে গেছে একদম ইয়ে হয়ে গেছে তো যাই হোক এই রকম করে করে আমরা স্ট্রবেরিটা পিকিং করা শুরু করে দিয়েছি শেষ করেও নিচ্ছি ভালো লাগে আসলে এইরকম মাঝে মাঝে কিছু গার্ডেনে গেলে আর আমি আজকে আমার এই ভিডিওটি আসলে চেক আউট পর্যন্ত দেখাবো আর তারপরেরও আরও কিছু ভিডিও শ্যুট করা আছে সেই ভিডিওটি আমি পরে দিব আর আশা করছি আপনারা আমার নেক্সট ভিডিওটিও দেখবেন তাহলে আপনারা আমার পুরো দিনের একটা ব্লগ দেখতে পারবেন দিলাম না একসাথে অনেক বড় হয়ে যায় আসলে আর এত ফ্রেশ স্ট্রবেরিগুলা আর আসলে স্ট্রবেরির গাছ থেকে স্ট্রবেরি পেরে ইয়ে করে খাওয়াটা আসলে আলাদাই একটা ইন্টারেস্ট আলাদাই একটা মজা আমি তো ফার্স্টে মনে করে যে আমি তেমন স্ট্রবেরি তুলতে পারিনি আর এখন ভিডিওতে ভয়েস কাবার দিতে গিয়ে দেখতেছি যে না আমি তো আসলে মাসাল্লা অনেকগুলোই তুলেছি আর ফার্স্টে দেখলাম যে আমি খুঁজে পাচ্ছি না আর খুব বেশি গরম আমাদের আজকে খুব বেশি গরম গরম আসলে গরম ঠান্ডার সময় ঠান্ডা আর স্ট্রবেরি পিক করার সাথে সাথে আমাদের শরীরে খুব বেশি ভিটামিন ডি ও পেয়েছে আর আমাদের তো আসলে এইরকম ওয়েদারে বাইরে বেশি যাওয়া হয় না খোলা আকাশের নিচে মানে হাঁটাচলা কম হয় সানলাইট তো আসলে আমাদের শরীরে খুব কম পায় মার্শাল্লাহ ওর ইচ্ছা মতো তুলতেছে মনের আনন্দে স্ট্রবেরি তুলতেছে আমরা মোটামুটি প্রত্যেকবার যাই গেলে একটু ঘুড়াগুড়ি করলাম আর স্ট্রবেরির গাছ থেকে স্ট্রবেরি তুলে খাওয়াটা আসলে আলাদার একটা মজা স্ট্রবেরি তো স্টোর থেকেও কিনে এনে খাওয়া যায় আর অলরেডি আমার ঘরে স্টোরের কিনা স্ট্রবেরি আমি রেখে এসেছি আমরা যেহেতু স্ট্রবেরি নিচ্ছি এগুলো তো আসলে খাওয়া যাবে না এত বেশি তো আমরা দুই ট্রে নিয়েছিলাম এই রকম দুইটা ট্রে আমরা নিয়েছি মাসাল্লাহ আর স্ট্রবেরিগুলা এবারের স্ট্রবেরিগুলো খুব ফ্রেশ আর বড় বড় আর আমরা উইক উইকডেতে গিয়েছি এর জন্য আসলে মানুষ কম হঠাৎ করেই আমাদের যাওয়াটা আমরা সবাই মোটামুটি তুলেছি আমার আম্মা আমার ছেলে সবাই আমরা তুললাম আরও কিছু মানুষ আছে বাট খুব বেশি মানুষ না উইকডে তো মানুষ মনে হয় কাজ থেকে এসে মানুষ না আর এই তো আমাদের স্ট্রবেরি তোলা শেষ আমরা এখন চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্রবেরি আসলে মার্শাল্লা আমাদের স্ট্রবেরি পিকিং করা শেষ আমরা এখন চলে যাচ্ছি আর আমরা এখন করে যাব না আমাদের আরও কিছু মানে ঘোরাঘুরি বাকি আছে আর আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ অবশ্যই আশা করছি আপনারা আমার ফুল ভিডিওটি দেখেছেন আর নেক্সট ভিডিওটিও দেখবেন আমি আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল أشكر مدو بيداني أنا لام السلام عليكم الله فز